প্র্যাকটিস অনেক হয়েছে আজ ম্যাচেই করে দেখাবো কারণ জিততে হবে আজই কাল নয় আগামী হবে আজ কাল নয় সিবিএল মানছি নেক্সট নেক্সট মানে এখনই শুভ দুপুর এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে সন্ধ্যায় হাজির হয়ে গেছি সিবিএল মানি নেক্সট প্রেজেন্স হেড আছি এবং বিশ্বকাপ সবাই যেন পুরো জাতি বা পুরো বিশ্বই হঠাৎ করে মনে হলো যে খুব ভালো একটা শিক্ষা শিক্ষার্থী হয়ে গেছি আমরা কারণ এখন তো অঙ্ক কষ্ট হচ্ছে কি করলে বাংলাদেশ যেতে পারবে এরকম বিষয় প্রত্যেকটা খেলায় আমরা কোনো না কোনো ভাবে খুঁজে বের করছি কারণ বাংলাদেশের আমাদের টাইগার এর শুধু দুটো জিতলেই যে হচ্ছে না সো পশুদিন আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া জিতেছে খুব খুশি ছিলাম মানে অস্ট্রেলিয়ারা অস্ট্রেলিয়ানদেরকে মনে বাংলাদেশি এর আগে এত ভালোভাবে বা এত বেশি সমর্থক অস্ট্রেলিয়ানরা বাংলাদেশ থেকে পায়নি গতকাল একটা খেলা ছিল এবং এক এক গ্রুপ বলছিল বেশিরভাগই হয়তো তাই যে নিউজিল্যান্ড জিতা হচ্ছে নিউজিল্যান্ড জিতলে বাংলাদেশের জন্য ভালো আর গ্রুপ বলছিল যেটা অল্প সংখ্যক যে পাকিস্তান জিতলেও ভালো হতে পারে সেগুলো আসলে কোনটা রাইট কোনটা রং সেগুলো নিয়ে আলাপ করব এবং কালকে যে পাকিস্তান ম্যাচটি জিতে নিয়েছে মোটামুটি বড় ব্যাপারটা নেই

অনেকেই হয়তো বলবে যে সাত উইকেটে যেটা বা ছয় উইকেট যেটা বিগ মার্জিনে যেতেছে বাট প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে মনে হয় যে খেলার যে কোনো সাইডে বল যেতে পারতো মানে গড়ায় যদি বলা যায় যে নিউজিল্যান্ড বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে তাদের যখন আর্লি চার উইকেট তারপর আবার যখন উইলিয়ামসন চলে গেলো পাঁচ উইকেট পড়ে গেলো চুরাশি রানে পাকিস্তান এই ভুলটা করেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি যদি একটু আপনাকে এখন এসে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাকিস্তান কিন্তু যখন তিন চার উইকেট পরে ওয়েস্ট ইন্ডিজ তখন উল্টা অ্যাটাক করতে যায় পাকিস্তান তখন কিন্তু একশো ছয় অল আউট হয়ে যায় হ্যাঁ পাকিস্তান খুব সহজেই কিন্তু হার মেনে গেল ওই ম্যাচটাতে কিন্তু নিউজিল্যান্ড কালকে বুদ্ধিমত্তায় পৌঁছে যখন তারা পাঁচ উইকেট পড়ে গেছে তারা দুই ব্যাটসম্যান এবং দুজনে বুদ্ধিমত্তায় পৌঁছে যেতে মধ্যে তারা প্ল্যান করেছে যেন পুরা পঞ্চাশ ওভার ব্যাটিং করব এবং পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করে মোটামুটি এই

মানুষের হয়তো অনেকেই সমালোচনা করবে আলোচনা করবে এটা স্বাভাবিক ধরেন ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় সিনারিওটা দেখা যায় সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে বলা যায় যে নায়ক কেন ওকে মারল না আগে মারলে তো নায়ক মরতো না হ্যাঁ তো আসলে স্ক্রিপ্টটা ছিল এরকমই তো আমার মনে হয় যে দেখেন খুবই ইম্পর্টেন্ট আছে দেখেন নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাটিং করেছে পাকিস্তানও ফার্স্ট ব্যাটিং করতো সে কিন্তু বলেছিল ক্যাপ্টেন টসের সময় সেও বলেছে যে আমি টস জিতলে ব্যাটিং করতাম কেন বলেছে এটার কারণ আছে হয়তো অনেকেই উইকেটের কন্ডিশনে অবশ্যই টস জিতে বোলিং করা দরকার নো ডাউট উইকেটের কন্ডিশনে কিন্তু দুই টিমের যদি আপনার তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন তারা আত্মবিশ্বাসের অভাবে বসছে একটা হচ্ছে নিউজিল্যান্ড টিম তারা টপ ওটা রান করছে না এক উইলিয়ামসানের উপরে বেস করে ম্যাচ জিতে গেছে দুই একটা ম্যাচ বেশ ভালো ম্যাচ তো তারা রান করছে না তো আপনি বলেন যে চেজ করা ভালো যে টিমটা রান করছে না ব্যাটসম্যানরা সে কি সে কি সেকেন্ড ব্যাট করা ভালো না ফার্স্ট ব্যাটিং করা ভালো হ্যাঁ মানে ও দুদল nito বোলিং স্ট্রেন্থ হ্যাঁ বলিং সেট তো যেই দলই হোক না কেন ওরা চাইবে যে আমি ফাস্ট ব্যাটিং করি আমার টিমের ঠিক আমি বলবো যে পাকিস্তান টিমেরও আমি বলবো যে পাকিস্তান করছেন না তখন কিন্তু ভালো তখন আপনি ফার্স্ট পঞ্চাশ ওভার ব্যাটিং করে একটা রান সেট করবেন যেন অন্য অপোনেন্ট টিমকে আমি বোলিং দিয়ে ধরবো দুইটা টিমের কিন্তু একই অবস্থা এই জন্য চিন্তা করছে দুইজনে আমরা ব্যাটিং করবো উইকেট বিহেভ ছিল যে ফার্স্ট বোলিং করার মতো কিন্তু দুজনের তাদের উইকনেস ছিল বলে তারা এটা করেছে হ্যাঁ দলগত ভাবে স্ট্র্যাটেজি তো সেভাবেই করতে হয় হি অফ দ্য ডেক এই যে হিট দ্য ডেক সিবিএল মাচিন এক্সপ্রেস হিট দ্য ডেক আমরা আছি অফ দ্য ডেক কিন্তু প্রচুর মুভমেন্ট ছিল

জায়গা রাইট জায়গা বল করলে বলের কিছু মুভমেন্ট আছে এবং সবসময় লাইভলি ছিল যে কোনো ব্যাটসম্যান নিউজিল্যান্ড ব্যাটসম্যান মধ্যে ট্রাভেলের মধ্যে আছে নিউজিল্যান্ড কন্ডিশনে কিন্তু ওরা খেলেও বড় হয়েছে কিন্তু তারপরে এই উইকেটে কিন্তু পাকিস্তানি বোলারদেরকে বল উইকেট কিপার বল স্লিপে তার মানে কি লাইভ উইকেট মানে আপনি সবসময় যে কোনো সময় উইকেট পড়ার মতো এবং নিউজিল্যান্ডের তাই আমি বলবো যে নিউজিল্যান্ড বোলাররা বল করছে হয়তো তারা উইকেট বের করতে পারে নাই সার্ভাইভ করছে পাকিস্তানি প্লেয়াররা লাকি ছিল অনেক মানে বল পাশ দিয়ে গেছে ব্যাট লাগে না বল পাস দিয়ে গেছে ব্যাট লাগে না সাত যদি আপনি স্পিনেও যদি যান আমি এরকম দেখি না সুইমিং কন্ডিশনও ভালো টার্নিং উইকেটও সুপার আপনি যখন কি বলবো যে লেফট আর্ম স্পিনার যখন বল করে সেটমার সেটনার যখন বল করে কি বড় বড় টার্ন নরমালি আমাদের সাবকন্টিনে এরকম টার্ন হয় সেই টার্ন আপনি ইংল্যান্ডের মাঠে এরকম বড় বড় টার্ন করছে টার্ন করছে আবার সাথে ফ্লিপারও মারছে সে তো ব্যাটসম্যান কি খেলবে না ভিতরে বল খেলছে না বাইরে বল খেলছে ব্যাটসম্যান ও ট্রেশন তো প্রত্যেকটা জায়গায় কিন্তু মজা ছিল বাট আমি বলবো নিউজিল্যান্ড আনলাকি পাকিস্তান লাকি বাট পাকিস্তান অনেক ভালো ভালো ক্রিকেট মানে বলবো নিউজিল্যান্ড পঞ্চাশটা ওভার সলিড ব্যাটিং করেছে

মমদ রকি বলেছেন হ্যালো বলেছেন মোহাম্মদ আনোয়ার হ্যালো বলেছেন আরো অনেকেই আপনাকে হাই হ্যালো বলছেন হ্যালো 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 সবাইকে ইয়েস প্লিজ সবাই ভালো থাকবেন আর সরি একজনের একজনের ফেসবুক নেম হচ্ছে লুকানো ভালোবাসা আমি আমাদের ভালোবাসার কথা বলছি না বা লুকানো নেই উনি আমি দেখতে পাচ্ছি না ও আছে লুকায় আছে আছে কোথায় 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 আচ্ছা হ্যাঁ কিন্তু একজনের ফেসবুক নেম সেটা দুটো জিতলে হবে উনি বলছেন আমাদের বিশ্বাস আমরা পারবো সাইমন আহমেদ লিখেছেন আচ্ছা ওকে নিজের দিকে খেলার রাখার কথা বলছি আমি যাই না কেন আহ ইসলাম জিহাদ লিখেছেন হবে না সোহানুর রহমান মানিক লিখেছেন আই হোপ উই রিচ টু দ্য সেমি ফাইনাল আচ্ছা ঠিক আছে অবশ্যই আমরা সেটাই চাই নাফিজ মোস্তফা শহু বলছেন ভারতের সাথে জিততে হলে অবশ্যই সব বিভাগে ভালো করতে হবে বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডিং এবং ক্যাচিং কারণ ভারতের ব্যাটসম্যানরা বারবার সুযোগ দিবে না আর বাংলাদেশে আপনাদের আচ্ছা ঠিক আছে অবশ্যই ভালো স্টার্ট দিতে হবে এটা কথা বলছেন সো নিশ্চয়ই ব্যাটারির কথা বলছে আমরা জিতব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ষোলো কোটি মানুষের আশা ভারতকে হারাবো লোকানো ভালোবাসা আবারও লিখেছেন রকিবুল হাসান লিখেছেন ক্যাচ মিস তো ম্যাচ মিস আর এই যে ভারতকে হারানো সেই দিকেই সেই দিকেই বারবার কথা চলছে এবং আরেকজন লিখেছেন কি চিরকুট উনি নিজের কথাই বলে যাচ্ছেন কেন জানি ওকে আসসালামু আলাইকুম বলছেন ওমর ফারুক আসসালাম আপনাকে সো এই মাঠেই কিন্তু আমাদের খেলা আছে ভারতের সাথে দুই তারিখে তার আগে ভারতের এখানে আবার খেলা আছে ত্রিশ তারিখে ইংল্যান্ডের সাথে এই উইকেটে খেলা হবে নাকি সেটা এখনো নিশ্চিত নয় কিন্তু যদি এই উইকেটে খেলা হয় এরকম মুভমেন্টে মানে অনেক স্পিন হবে সেই প্রসঙ্গে যদি একটু পরে যাই পাইলাত ভাই নিউজিল্যান্ড কি কোনো অর্থে আপনার মনে হয় উইকেটটা রিড করতে একটু ভুল করেছে কিনা কারণ তাদের স্কোয়াডে আরেকজন স্পিনার ছিল ই সৌদি ছিল তাহলে কি কালকে একজন স্পিনার বেশি খেলানো উচিত ছিল হয়তো খেলালে পারতো বাট সফট উইকেট ছিল সফটওয়্যারে কিন্তু বল যেমন মুভমেন্টও থাকে তেমন বল টার্নও করে আসলে তাদের কম্বিনেশনটা কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ আপনি যদি বলতে পারেন ম্যাচ শেষে হয়তো বলা যায় যে হ্যাঁ সৌদিকে খেলালে কিন্তু মেন জেনুইন বলারটা খেললে হয়তো ভালো হতো তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা মেন বোলারকেও কিন্তু কম বল করেছে আপনি যদি দেখেন যে সাতনারকে যখন বল করে সাত ওভার খুব ভালো বল করছিল তার তিনটে ওভার রেখে দিল হাতে

ব্যাটসম্যান চেয়ে ওকে একটু চার্জ করে যেন অফ করানো হয় এবং সাথে উইলিয়ামসন ওই তিনটে ওভার আর করালো না পরে করলো পরে করে তো লাভ নেই তখন ব্যাটসম্যান অলরেডি নৌকা কাছে চলে আসছে পারেন কাছে তখন তো নৌকা ভিরে ফেলবে তো সেই জায়গাতে আরো তিনটে ওভার করলে তিনটে ওভারে কিন্তু কিন্তু ছয় ওভারে রান দিছিলো না খুবই কম তো সেইখানে যদি তিনটে ওভার করলে রান রেটটা একটু বাড়তো এবং সাথে সাথে আমার কাছে মনে হয় যে

হয়তো কম্বিনেশনটা চেঞ্জ করতে চাইনি শুরুতে টসে জিতে ব্যাটিং নিয়েছে দুশো সাতত্রিশ করেছে পরবর্তীতে পাকিস্তান আসে উইকেট হারিয়েছে তারপরে তারা ছয় উইকেটে জিতে গেছে শেষ ওভার পর্যন্ত খেলাটা গড়িয়েছে খেলাটা কিন্তু পুরো একদম অঘটন করত যদি এইরকম অসাধারণ যদি না খেলা খেলতো আমি বললাম একদম নিউজিল্যান্ডের ফলে থাকতো খেলাটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি খেলা খেলছে এই ওয়ার্ল্ড কাপের আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস উইলিয়ামসন উইলিয়াম হ্যাঁ বাবর রাজনীত হচ্ছে এইরকম কন্ডিশনে খেলা মানে ফ্লাইট উইকেটে আপনি একশো মারবেন নট আউট জিতে চলে আসবেন ঠিক আছে কিন্তু উইকেটে যে বিহেবটা ছিল যে কোনো সময় আউটের মতো উইকেট তো সেই ক্ষেত্রে আমি বলবো যে

বোলার পিছ আপনি বিরাট কোহলি যদি তিন ম্যাচ রান্না করে তাও আপনি বিরাট কোহলিকে খেলাবেন বিকজ হচ্ছে আপনি বেঞ্চের লোককে খেলাবেন না দিন শেষে কিন্তু মেন ব্যাটসম্যানের উপরে আপনি যাবেন তো সেইখানে আমার কাছে মনে হয় যে একটু রেগুলার বোলারকে বল করালে পারতো আর একটু রেগুলার বোলারকে হয়তো বল করানো যেত অনেকেই কমেন্ট করছেন এবং বারবার সবাই সেটাই হচ্ছে যে যেমন আবু তাহের মোহাম্মদ তুরাব লিখেছেন খালাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান টিমের সাথে আমরা কতটুকু জয় হওয়ার সম্ভাবনা আছে আমরা কি জিততে পারবো কিনা আমরা কি ভারতকে হারাতে পারবো কিনা বাংলাদেশ ভারতকে হারাবেই মেঘ আহমেদ খান নেহা লিখছেন তো এই প্রশ্নটা বারবার আসছে যেমন ওয়াসিম আহমেদ বলছেন পাইলট ভাই বাংলাদেশের সেমিফাইনাল খেলা কতটুকু সম্ভব তো দুটা প্রশ্নই আসলে যুক্ত আপনি যদি না দেখেন এই টিমগুলো যারা আছে টপ ফাইভে বা সিক্সে একটা সময় ছিল অনেকে হিস্ট্রি দেখবে যে বাংলাদেশ ইন্ডিয়া কতগুলো ম্যাচ এসেছে যে লাস্ট দশটা ম্যাচে কী আছে লাস্ট বিশটা ম্যাচে কী আছে হিস্ট্রি আসলে আমার মনে হয় যে খুব একটা মানে ইম্পর্টেন্ট এই এই জায়গায় হিস্ট্রিতে সাউথ আফ্রিকা এত খারাপ টিম না হিস্ট্রিতে ওয়েস্ট এত খারাপ না আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এই মুহূর্তে কেমন আপনার শেপটা কেমন আপনার বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে আমি বলবো যে ইন্ডিয়া ভালো দল অনেক বড় বড় গ্রেট গ্রেট প্লেয়ার আছে আমি বলবো যে সব কিছু তাদের মানে লাস্ট এক্সপিরিয়েন্স যেভাবে তারা আইপিএল টেবেল খেলেছে যেভাবে আসছে অনেক পরিকল্পনার একটা টিম কিন্তু এই মুহূর্তে যদি কম্পেয়ার টু বাংলাদেশ আমি বলবো যে বাংলাদেশ অনেক বেটার সাইড এই মুহুর্তে বাংলাদেশের যে ব্যাটিং যদি বলেন সাতজন ব্যাটসম্যান যারা উপরে ব্যাটিং করছে প্রত্যেকে তামিম হয়তো বড় রান করছে না তামিমের মতো একশো দেড়শো করছে না কিন্তু তামিমের যে রানটা টিমের জন্য অনেক হেলদি এটা পারফরমেন্স চলে আসছে টিমের তো এটাও কিন্তু একটা আত্মবিশ্বাসের ব্যাপার তামিম কিন্তু কনফিডেন্ট যে সে রান করছে যে সৌম্য খুবই পজিটিভ ব্যাটিং করছে নাম্বার থ্রি তো বলারই দরকার নেই সেই কে খেলছে এই ওয়ার্ল্ড কাপে জিন হ্যাঁ তো ভর পুরা ভর করে থাকুক হ্যাঁ তো আর ফোর্থ মুশফিক আমার কাছে মানে অসাধারণ স্ট্রাইপের প্রত্যেকটা যখনই নামে পজিটিভ ব্যাটিং করছে ফিফথ সিক্স লিটন দাস বলেন একটা ম্যাচ খেলছে ভালো খেলেছে

ওই জিনিসটাই কন্টিনিউ ধরে রাখা যে আমি কত কম মিস্টেক করি মিস্টেক করলে আপনি চলবে কারণ বিকজ আমাদের তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করছে মিরাজ ভালো অবস্পার সাকিব ভালো স্পিনার আমি শিওর যে তারা ভালো করবে যদি এরকম ট্র্যাক হয়ে থাকে নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ধন্যবাদ এবং এত সুন্দর করে বলার জন্য আমরা ভুল কম করতে চাই আমরা ভারতের সাথে জিততে চাই আমাদের তো হারাবার কিছু নাই বেসিক্যালি আমরা ওয়ার্ল্ড কাপে আসছি ভালো খেলছি বরং অনেক কিছু পাওয়ার আছে অ্যাচিভ করার কিছু আমি শিওর যে প্লেয়াররাও কিন্তু আমার মনে হয় নার্ভাস না অনেক সময় দেখেন অনেক টিমে দেখবেন যে আপনি পাকিস্তান টিম খেলছে খুব নার্ভাস অথবা অন্য টিম ওয়েস্ট ইন্ডিজ টিম খুব নার্ভাস আমাদের প্লেয়ারদের মধ্যে কিন্তু ওই চেহারাটা কিন্তু ফেসে বলে দেয় যে কোন প্লেয়ারের কথা মানে কনফিডেন্ট তো আমাদের প্লেয়ার অনেক কনফিডেন্ট জি জি এবং এবং যেগুলো যেগুলো উইকনেস আছে সেগুলো উত্তরে